নিজেদের মাঠে আলাদাভাবে অনুশীলন করতে পারে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ রফিকও স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী। আর দলের সহকারী কোচ আফতাব আহমেদ প্রশংসায় ভাসালেন অধিনায়ক নুরুল হাসান সোহানকে। বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। শীতের সকালে আরমোড়া ভাঙতে রংপুরের ক্রিকেটারদের ফুটবলে মনোনিবেশ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দুদলে ভাগ হয়ে খেলল ম্যাচ, যেখানে শেখ মাহেদির দলকে হারিয়ে উচ্ছ্বাস প্রকাশ করল নুরুল হাসান সোহানের দলে খেলা পারভেজ ইমন। এরপর ব্যাটিং বোলিংয়ে ঘাম ঝরল পুরো টিম। ম্যাচের আদলে প্রস্তুতিও সারল রাইডার্স। বল হাতে হাসান মাহমুদ রিপন মণ্ডলরা পেসের ধার বাড়ালেন, আর ব্যাটিংয়ে সোহান নাইম শেখ রনি তালুকদাররা বিগ শটস খেলতে বেশ মনোযোগী ছিলেন। দলের কোচ সোহেল ইসলাম রংপুরের নিজস্ব মাঠে আলাদাভাবে প্র্যাকটিস করতে পারায় দারুণ খুশি। খুব ভালো শেপে আছে ছেলেরা, এনজয় করতেছে এবং জানেন যে আমাদের এখানে ফ্যাসিলিটিসটা খুবই ভালো, যেটা বিপিএলে কখনোই আগে ছিল না যে ম্যাচের আগে ম্যাচের মতো করে প্র্যাকটিস করা, এটা এখানে আমরা পাচ্ছি। বাহাতে স্পিন ভেলকিতে তার সময়ে বাঘা বাঘা ব্যাটারদের কাবু করেছেন মোহাম্মদ রফিক। বিপিএল এর অন্য দলগুলো যা করতে পারেনি সেটি করে দেখিয়েছে রংপুর রাইডার্স। দলের মেন্টর হিসেবে কাজ করা মোহাম্মদ রফিক শিরোপা জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। আমরা কিন্তু প্লেয়ার গুলো চয়েস করেছি এই ধরনের দেখেই, আমরা কিন্তু যেটা পড়েছি ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি। বাট এখন জিনিসটা প্লেয়ারে আমরা পারফর্ম প্লেয়ার নিয়েছি, এখন মাঠে খেললে বোঝা যাবে যে এখন এরা কীরকম। আলহামদুলিল্লাহ দেখেন প্র্যাকটিস ম্যাচ খেলতেছে, আমরা একটা কিন্তু একটা টার্গেট দিয়ে ওদের ব্যাটিং করাচ্ছি, দেখি মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যে টার্গেটে বলতেছি ওরা কিন্তু ওখানেই পৌঁছাচ্ছে। রংপুরের সহকারী কোচ আফতাব আহমেদ মনে করেন তরুণ দল নিয়ে আসরে মাঠ মাতাবে তারা। লাস্ট শেখ জামাল যেটা প্রিমিয়ার লিগে যে ক্যাপ্টেন্সি করছে অসাধারণ ছিল। আই হোপ যে মেন্টালি অনেক স্ট্রং এবং একটা ক্যাপ্টেনের যে দায়িত্বগুলো দরকার থাকা দরকার প্রত্যেকটা জিনিসই তার মধ্যে আছেন। বুধবার দুপুরে বসুন্ধরা কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।